শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি পরকে যত ভালোবেসে আপন করে নেবে সেও তত তোমায় ভালোবেসে আপন করে নেবে। তাই টাকা নয়, অর্থ সম্পদ নয়, মানুষই আপন, তাকেই ধরতে হবে মন প্রাণ দিয়ে। তেমনই একটি সুন্দর কাহিনী। একদিন একটি গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত। সেই ছেলেটার গায়ে ছিল এক জীর্ণ মলিন ছেঁড়া পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল, এরপরে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটি বাড়িতে গেল, খাবারের আশা নিয়ে সেই ঘর থেকে একজন সুন্দর মেয়ে বেরিয়ে এলো। সে খাবারের কথা বলতে খুব ভয় পাচ্ছিল। তখন সে খাবারের কথা না বলে শুধুমাত্র এক গ্লাস জল চাইল। সেই মেয়েটি ছেলেটার অবস্থা দেখে বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে ছেলেটা ক্ষুধার্ত। তাই তিনি সেই ছেলেটাকে এক গ্লাস দুধ দিলেন। তখন সেই ছেলেটি ওই মেয়েটিকে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে ওই এক গ্লাস দুধের জন্য? তখন সেই মেয়েটি বলল, তোমাকে কোনো কিছুই দিতে হবে না। ছেলেটি বলল, আমার মা আমাকে খুব ভালোবাসেন এবং বলেন করুণার দান কখনো নিতে নেই, তবে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ দিচ্ছি। সেই ছেলেটির নাম ছিল স্যাম কেইলি। সে যখন ওই দুধ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল। অন্যদিকে তার ভগবানের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তাছাড়া সে কখনো কিছু ভুলত না। এইভাবে অনেক বছর কেটে গেল। মেয়েটি হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে ব্যর্থ হন। তখন তাকে ট্রান্সফার করা হলো শহরের এক নাম করা বড় হসপিটালে। সেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও ট্রিটমেন্ট করা হয়। ডক্টর স্যাম কেইলিকে ওই মেয়েটির দায়িত্ব দেওয়া হলো। যখন স্যাম কেইলি শুনলেন যে ওই মেয়েটি এসেছেন ওই শহর থেকে, তার চোখের দৃষ্টিতে একটা আলো যেন জ্বলে উঠল। তিনি খুব তাড়াতাড়ি ওই মেয়েটিকে দেখতে গেলেন। ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি ওই মেয়েটির রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি ওই মেয়েটিকে চিনতে পেরে গেলেন। তিনি মনে মনে এই সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তিনি তাকে বাঁচাবেন। তিনি ওই দিন থেকেই ওই মেয়েটির আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মেয়েটিকে বাঁচানো সম্ভব হলো। ডাক্তার স্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্টে ওই মেয়েটির চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডাক্তার স্যাম কেইলি ওই বিলের কোনায় যেন কি যেন লিখে দিলেন এবং তারপর সেটি মেয়েটির কাছে পাঠিয়ে দিলেন। মেয়েটি ভীষণ ভয় পাচ্ছিল ওই বিলটি খুলতে, কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণে বিল হয়েছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবে না। অবশেষে তিনি বিলটি খুললেন এবং বিলের পাশে কিছু একটা লেখা তার দৃষ্টি আকর্ষণ করল। তাতে লেখা ছিল, আপনার চিকিৎসার খরচ হল ওই এক গ্লাস দুধ, এবং বিলের নিচে লেখা ছিল ডক্টর স্যাম কেইলি। তাই আমরা সবাই মানুষকে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব ঠিক ততটাই সাহায্য করব। শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে আমরা কোনো না কোনোভাবেই উপকৃত হবই হব, যা আমরা চিন্তাও করিনি। জয়গুরু।